হ্যালো বন্ধুরা, ব্লেস লাইফ উইথ পলি চ্যানেল এবং পেজে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি সবাই ভালো আছেন, আমিও দারুণ আছি। তো বন্ধুরা, এখন দুপুরবেলা, তো আপনাদেরকে সাথে নিয়েই বাপসির নতুন একটা ভিডিও শুরু করা যাক। তো অবশ্যই স্কিপ না করে দেখতে থাকুন, আশা করি দারুণ লাগবে। তো বন্ধুরা, আমার কাছে ভালো থাকা মানে কাজ করা, আর কাজ করা মানেই ভালো থাকা। কাজই আমার শান্তি, কাজই আমার সুখ। তো বন্ধুরা, কাজ করতে খুব ভালোবাসি, এর জন্য সবসময় চেষ্টা করি কাজের মাঝেই ডুবে থাকতে, আর আপনাদের সাথে এখন তো দৈনন্দিন কাজগুলো ভিডিও আকারে শেয়ার করতে পারি। এটা আমার অনেক বড় সৌভাগ্য, অনেক বড় পাওয়া। আমার দারুণ লাগে আপনাদের সাথে আমার মনের কথাগুলো শেয়ার করতে। তো বন্ধুরা, আপনাদের কেমন লাগে অবশ্যই কমেন্টে জানাবেন, আর আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পেজটিকে ফলো দিয়ে রাখবেন। আজকে দুধ দোয়াতে আসতে দেরি হয়ে গেছে, তো এখন দুধ নিয়ে বাবা বাজারে যাবে, তারপর ঘরের কাঁচা বাজার মাছ সব শেষ হয়ে গেছে, বাজার করে নিয়ে আসবে, অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। তো বন্ধুরা, বাবা দুধ বিক্রি করে নগদ টাকা দিয়ে টাটকা টাটকা সবজি আর মাছ কিনে আনছে। তো বাজারগুলো একদম টাটকা ফ্রেশ ছিল, কাঁচা কলা, ধুম্বা, ঢেঁড়স, পটল, খঞ্জনা, মানে দেখে মনে হচ্ছিলো যেন একদম তাজা তাজা টাটকা। তো আসলে গ্রামে থাকি বলে এরকম টাটকা সবজিগুলো খাওয়া হয়। তো তিনটা সিলভার মাছ কিনে আনছিলো, তো কাটা হয়ে গেছে, ভিডিও করতে পারি নাই। তো রাতে রান্না করার জন্য, মানে খাওয়ার জন্য রাখবো, আর বাকিগুলো ফ্রিজে টুপলা করে রেখে দিই, এরপর যাবো দোকানে। তো বন্ধুরা, এখন আসছি দোকানে। তো আমাদের যে নতুন বাড়ি তৈরি হচ্ছে, তো এদের জন্য তো কামের বিরতি ছিল, তো এখন এই কাজের শুরু হবে আগামীকাল থেকে, নতুন মানে নতুন বাড়ির কাজ শুরু হবে। তো ওর জন্য আসছি, কারণ কালকের থেকে তো মিস্ত্রিরা কাজ করতে আসবো। তো আইসাই তো এত জঙ্গল, এত অপরিষ্কার, আর ধুলাবালি কাজ করা তো কষ্ট করতেই পারি না, তবু আস্তে আস্তে করতেছি। তো ঘরটা ঝাড়ু দিয়ে দিতেছি, তারপরে এই যে এদিক দিয়ে কাজ হবে, বেড়ার সাইডে কাজ হবে, জ্বালানার এদিক দিয়ে কাজ হবে, উপরের এদিক দিয়ে কাজ হবে, তারপর সব কিছু আস্তে আস্তে আপনাদের সাথে শেয়ার করবো। তো ফ্লোর ভাঙা আছে, এগুলো ডালাই করা হবে। তো কাঠমিস্ত্রি প্লাস হচ্ছে কি, কাঠমিস্ত্রি আর কি হচ্ছে রাজমিস্ত্রি, তো দুইটাই আগামীকাল থেকে আসবে। ভাঙা বুঙ্গা এদিক দিয়ে কাজ করা হবো। তো অবশ্যই আপনাদের সাথে সব কিছু আমি শেয়ার করবো, নতুন বাড়ি কখন কী কাজ হচ্ছে, কী কী আপডেট সব। তো বন্ধুরা, এখন সন্ধ্যাবেলা, কেমন জানি চা খাইতে মন চাইছে, তো ভাবলাম চা জাল দিই, সবাই মিলে খাওয়া যাক। তো এখন মেঘলাকে রান্নাঘরে পড়তে বসাইছি, আর এদিকে আবহাওয়াটা খুবই খারাপ, এর জন্য রান্না বসাইছি। ভাবলাম রান্নাঘরে বসে বসে পড়ানো যাক, কারণ পড়ার সময় কাছে থাকলে ভালো, মানে দেখতে পারি। তো পড়ানোর সময় মানে মেঘলাকে বলছি যে ভালো রেজাল্ট করলে, ভালো মতো পড়াশোনা করলে অনেক আদর করব। তো বলতেছে যে ভালো রেজাল্ট কি, মানে কিভাবে ভালো পড়াশোনা করতে হবে। তো তারপর ওকে বুঝাইয়া বলছি, তো বুঝতে পারছে। তো বন্ধুরা, মেয়েটাও আমার মতে হয়েছে খুবই সহজ সরল। তো জানি না আমার ভিডিও দেখে আপনারা আমাকে কেমন মনে করেন। তো বন্ধুরা, আমি খুবই সাদাসিধে আর সরল মনের, এখনও দুনিয়ার অনেক কিছু চেনার জানার শিখার বাকি আছে আমার। তো বন্ধুরা, বিকালের মাছ আনা, তাই ভাবলাম রান্না শুরুতে আগে মাছ ভাজি করে নিই। তো সবগুলো মাছই ভাজি করে নিছি, এমনি তো প্রতিদিন রাতে ডাল খাওয়া হয়। তো আজকে ভাবলাম টাটকা টাটকা মাছ সবজি তো আজকে রাতেই খাওয়া যাক। তো আজকে ঢেঁড়স, ধুম্বা আর আলু দিয়ে তরকারি রান্না করব, আর পটল ভর্তা দেব। তো সবজিগুলো একদম টাটকা ছিল, তো আজকে তরকারিতে একটু পেঁয়াজ দিলাম, এমনিতে তো পেঁয়াজ সোমবার দেওয়া হয় না। তো পেঁয়াজ দিয়ে সব মশলা দিয়ে মশলাটা কষিয়ে তারপর হচ্ছে সবজিগুলো দিয়ে দেব। তো ঢেঁড়স, ধুম্বা দুইটাই নরম সবজি, এগুলো বেশি ঢাইকা বা বেশি ঝুল দেওয়া সিদ্ধ করলে এগুলো স্বাদ থাকে না, একটু হালকা করে ঝুল দিয়ে, মানে কম সিদ্ধ করে ঝুল দিয়ে সবুজ সবুজ কালার থাকে, তো এটা দেখতেও যেমন ভালো লাগে খেতেও ঠিক তেমনই ভালো লাগে। তো বন্ধুরা, এখন সব কিছু গুছাই নিয়ে রান্নাটা করে নিতেছি। তো বন্ধুরা, এমনিতে প্রতিদিন রাতে ডাল রান্না করা হয়, তো এটা মাঝে মাঝে বোরিং লাগে। তো মাঝে মাঝে অন্য কিছু রান্না করতে তো বেশ ভালোই লাগে, যদিও রান্না করতে অনেক ভালো লাগে, বিশেষ করে সবাইকে রান্না করে খাওয়াতে এটা আরও বেশি ভালো লাগে। তো বন্ধুরা, আপনারা অনেকেই হয়তো পটল ভর্তা খাইছেন, আবার অনেকেই খান নাই, অনেকের কাছে হয়তো নতুন লাগবে। তো পটল অনেকেই পছন্দ করে না, তো আমাদের ফ্যামিলিতেও আছে পটল পছন্দ করে না, যদি আমার কাছে পটল ভর্তা ভাজি সবই ভালো লাগে। তো এটা ভাতে সিদ্ধ দিয়েছিলাম, এখন হালকা করে চিপে এখন শুকনা মরিচ, লবণ, সরিষার তেল দিয়ে মেখে ভর্তা করে নিতেছি। তো বন্ধুরা, রাতে রান্না করা হয়ে গেছে পটল ভর্তা। আজকে আর বেশি কিছু রান্না করে নিই, পটল ভর্তা আর মাছের তরকারি, যেহেতু মাছ আছে এর জন্য আর বেশি কিছু রান্না করলাম না, আর রাতের রান্না রাতে খেয়ে শেষ এর জন্য। তো বাইরে আবহাওয়া খুবই খারাপ, বাইরে ঝিরিঝিরি বৃষ্টি হইতেছে। তো এখন রান্না হয়ে গেছে, ভাবলাম এখন ঘরে বসে থাকি আর মোবাইল দেখতেছিলাম, তারপর আসলে সবাইকে খেতে দিবো।
বন্ধুরা বিপদে মরে গেছি, মানে যতই খাইতেছি পেট আর ভরতেছে না। তাজা মাছ দিয়ে আসলে ঝোল ঝোল খুব মজা হয়েছে আর ক্ষুধাও লাগছিল। দুইটা বিপদে মরে গেছি, পেট ভরতেছে না। বেশি খাওয়ার পরে আবার পানিটা খাই দিয়ে পরে মনে হয় যে পেটে আটকাছে না, তাই এখানেই শেষ দিলাম আর কি। তো সত্যি বন্ধুরা, আজকে পটল ভর্তা আর মাছের তরকারি অনেক ভালো হয়েছে। তো এটা রান্না করার সময় বুঝতে পারছি যে আজকে অনেক স্বাদ হবে। তো এখন তো খেয়ে সবাই বলতেছে অনেক ভালো হয়েছে, তো এটাই আমার ভালো লাগা, এটাই আমার সার্থকতা। তো রান্না খেয়ে সবাই ভালো বললে অনেক ভালো লাগে। তো আমি আজকে অনেক খাইতেছি কিন্তু তারপরেও কেমন জানি পেট ভরতেছে না, এত ভালো লাগতেছে বা মানে স্বাদ লাগতেছে। তো এরপর ভাবলাম দুধ কলা ভাত খাওয়া যাক। তো বন্ধুরা, পেট ভরতেছে কিন্তু মন আর মুখ চোখ ভরতেছে না, তো এর জন্য পরে আবার দুধ কলা ভাত খাইছি। তো বন্ধুরা, এখন কারেন্ট নাই, বাইরে গুড়ি গুড়ি বৃষ্টি হইতেছে, তো আজকে অতিরিক্ত খাওয়া হয়ে গেছে, কেমন জানি এখন ফাবর ফাবর লাগতেছে। তো এর জন্য ঘরের মধ্যে পায়চারি করতেছি, মানে হাঁটাহাঁটি করতেছি, বাইরে তো বৃষ্টি। তো আজকে ভিডিওটা এই পর্যন্তই, কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন, যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আর অবশ্যই ফেসবুক পেজটিকে ফলো করে রাখবেন। তো শুভরাত্রি বন্ধুরা, ভালো থাকা হয় যেন।